রাঙামাটি কেন্দ্র না হয়েছে, না না কাজল মণ্ডল আমাদের 5 বছরের পঞ্চায়েতের প্রধান ছিলেন এবং ওর স্ত্রী এখনও আমাদের পঞ্চায়েতের মেম্বার, বলিষ্ঠ তৃণমূল কংগ্রেস নেতা এবং এলাকার অত্যন্ত জনপ্রিয় দক্ষ সংগঠক, মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত বিশ্বস্ত সৈনিক এলাকায় কাজ করতেন। টার্গেট ছিল নির্বাচনের সময় থেকে, ও যখন বাড়ি ফিরছিল মোটরসাইকেলে ওদের বিজেপির বিজয় মিছিল থেকেই ফেরার সময় পিছন থেকে আক্রমণ করে মাথায় মারে এবং বিভৎসভাবে আহত হয়। দুর্গাপুর মিশন হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা করছিলেন এবং গত পরশুদিন দুঃখজনক প্রয়াণ ঘটেছে, আপনারা জানেন। আমরা সবাই এই পরিবারের সঙ্গে আছি, ও স্ত্রীর একটি সরকারি কাজের ব্যবস্থা আমরা করব, আমাদের নেত্রী নির্দেশ দিয়েছেন এবং আমরা দলের পক্ষ থেকে আজকে আর্থিক সাহায্য করেছি। তার মেয়ে এবং ছেলে তার দুজনের নামে আমরা ভবিষ্যতেও তাদের পরিবারের পাশে আমরা থাকব এবং ইতিমধ্যে তারা শান্তির কথা, গণতন্ত্রের কথা ইত্যাদি বলে ভোট নিয়েছেন, তাদেরই দেখা উচিত। এখানে যিনি এমপি হয়েছেন সুভাষ সরকারের, এসে এখানে আসা উচিত, দেখা উচিত। খুব বড় বড় ভাষণ করে ওরা তো জিতেছেন, মানুষকে বলেছেন যে নতুন কিছু দেবেন এবং মূলত সিপিএমের যে হারমাতগুলো এই এলাকায় দশকের পর দশক অত্যাচার করতো, তারা সমস্ত লাল জামা খুলে গেরুয়া জামা পরেছে এবং বিজেপির পতাকা নিয়ে তারাই এই গোলমালগুলো সংগঠিত করছেন। এবং দুর্ভাগ্যজনক হলো সত্যি, বিজেপির নেতারা তাদের নিয়ন্ত্রণ করার পরিবর্তে প্রশ্রয় দিচ্ছে।